হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকের এই ভিডিও লগে আমরা ক্লাস টেন বিজ্ঞান ওর অধ্যায় নাম্বার সেভেন নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের উপরে আমরা এই চ্যাপ্টার থেকে টোটাল 40 ডিফারেন্ট কাইন্ড অফ এমসিকিউ আমরা কমপ্লিট করি। চ্যাপ্টারের ইচ এন্ড এভরি কর্নার থেকে সার্চ করে ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশন আমি ফাইন্ড করছি। তুমি যদি এই 40 কোয়েশন পুরোপুরি কমপ্লিট করে লাও, আই হোপ এক্সামে তোমার যত লেভেল অফ কোয়েশন হোক তুমি অ্যাটেম্প করতে পারবে। তো আচ্ছা, জোশ লইয়া মোটিভেশন লইয়া ভিডিওটি আমরা স্টার্ট করি। পরিণত হয় এবং এগিয়ে যায়। যারা স্নায়ুকোষ সম্বন্ধে ধারণা আছে, স্নায়ুকোষ দেখতে আমরা ওলা লাগে একটা স্ট্রাকচার, ঠিক আছে। এর মাঝে এই অংশরে হয় আমরা ডেন্ড্রাইট, তা অংশরে হয় ডেন্ড্রাইট, ঠিক আছে। আর এগুলি হয় কোষ দেহ, যার মধ্যে থাকে সাইটোপ্লাজম আর আমরা নিউক্লিয়াস থাকে। আর এগুলি হয় স্নায়ু প্রান্ত। তো বৈদ্যুতিক বার্তা স্নায়ু প্রান্ত আইয়া, স্নায়ু প্রান্তর মাঝে আইয়া বৈদ্যুতিক বার্তা রাসায়নিক বার্তায় প্রবাহিত হয় এবং আগুয়ে যায়। দ্যাট মিনস আমরা আনসার এই বগিয়া, স্নায়ুকোষের কোন অংশের মাঝে বৈদ্যুতিক প্রবাহ রাসায়নিক প্রবাহে পদার্থে পরিণত হয় এবং এগিয়ে যায়। আনসার হলো গিয়া স্নায়ুর কোষ প্রান্ত। কোষ প্রান্তর মাঝে আইয়া বৈদ্যুতিক প্রবাহ রাসায়নিক মানে পদার্থে পরিণত হয় এবং এক স্নায়ুকোষ থেকে এখানে যায় আর এক স্নায়ুকোষে যায়, আর এক স্নায়ুকোষ থেকে আর এক স্নায়ুকোষও যায়। তো আনসার অপশন নাম্বার কিন্তু আমরা বি, স্নায়ুর কোষ প্রান্ত। যাইমো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা 37 কিতা আছে। একটি স্নায়ুকোষে কিভাবে বার্তা প্রেরণ হয়, একটা স্নায়ুকোষের মাঝে বার্তা কিলে প্রবাহিত হয়, কোনটা থেকে কোনটা যায়। তো ডেন্ড্রাইট থাকি কোষ দেহ, কোষ দেহ থাকি একজন, একজন থাকি স্নায়ু প্রান্ত। আনসার অপশন নাম্বার কিন্তু আমরা এ। সবার আগে বার্তা গ্রহণ করে ডেন্ড্রাইটে, ডেন্ড্রাইট থেকে বার্তা যায় কোষ দেহ, কোষ দেহ থেকে বার্তা যায় একজনও, আর একজন থেকে এখানে যায় স্নায়ু প্রান্ত দিয়া এক স্নায়ুকোষ থেকে এখানে যায় আর এক স্নায়ুকোষে যায়। তোরা আগে দেখাইছি আমি চিত্র, প্রথমে বার্তারে গ্রহণ করে আমরা ডেন্ড্রাইটে বৈদ্যুতিক বার্তা, আর পরে বৈদ্যুতিক বার্তা যায় কোষ দেহ, কোষ দেহ থেকে বৈদ্যুতিক বার্তা যায় একজনও, আর একজন থেকে বার্তা যায় স্নায়ু প্রান্ত গিয়া বৈদ্যুতিক বার্তা রাসায়নিক পদার্থে পরিণত হয়ে এক স্নায়ুকোষ থেকে এখানে যায় আর এক স্নায়ুকোষে যায়। তো আই থিঙ্ক আমরা আনসার অপশন নাম্বার স্নায়ুকোষে কিলা বার্তা প্রেরণ হয়। তো ডেন্ড্রাইট থাকি কোষ দেহ, কোষ দেহ থাকি একজন, একজন থাকি স্নায়ু প্রান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাইন্ড অফ কোয়েশ্চন, দিস কাইন্ড অফ কোয়েশ্চন জ্যাদা এক্সামও আয়। যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 36 আমরা দেখবো কিতা আছে। 36, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো, মানুষের মস্তিষ্কের তিনটা ভাগ আছে, প্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। তো সব থেকে বৃহত্তম অংশ কোনটা? আর মানে প্রমস্তিষ্কর অংশ আছে সেরিব্রাম, মানে মধ্য মস্তিষ্কর অংশ নাই আমরা গেছে, আর পশ্চাৎ অংশ আছে পন্স, মেডুলা, সেরিবেলাম। তো যত অংশ আছে সব থেকে বড় অংশ কোনটা? যারা তোরা বহুত আইডিয়া আছে সব থেকে বড় অংশের নাম কিতা? সেরিব্রাম। মস্তিষ্ক সব থেকে বড় অংশের কিতা? অপ্রমস্তিষ্ক সব থেকে বড়, আর প্রমস্তিষ্কর মাঝে মানে আলটিমেটলি পার্ট কে আমরা সেরিব্রাম স্পেসিফিক্যালি। আমরা নেক্সট কিতা আছে আমরা দেখমু কোশ্চেন নাম্বার নেক্সট লোকে 35, ড্যাশ এবং ড্যাশ মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মানুষের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র খারে খারে দিয়ে গঠিত। তো চ্যাপ্টারের তোরা ডেপ্থ যারা কনসেপ্ট আছে, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা অংশ দিয়ে গঠিত, এগুলো গিয়া স্নায়ুরজ্জু আর এগুলো গিয়া মস্তিষ্ক। তো স্নায়ুরজ্জু আর মস্তিষ্ক খানো আছে, মস্তিষ্ক আর হে স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু আর মস্তিষ্ক দুইটাই মিলিয়ে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। কেন্দ্রীয় মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মেইন আমরা স্নায়ুতন্ত্রের মুখ্য ইউনিট। তো মুখ্য ইউনিট দুইটা দিয়ে বানাইল, এগুলো গিয়া মস্তিষ্ক, এগুলো গিয়া স্নায়ুরজ্জু, ঠিক আছে। যাইমো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র খারে দিয়ে বানাইল, মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু দুইটাই মিলিয়ে গঠিত। যাইমো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা 34 কিতা আছে। 34 হাইলি কনসেপচুয়াল কাইন্ড অফ কোয়েশ্চন। খোয়া কিতা? একটা উদ্দীপনা, একটা উদ্দীপনাটা কি আমরা জানি, আমরা শীত বয় কোনো দুর্ঘটনা ঘটে বা আকস্মিক কিছু হয় তখন আমরা দেহ কিতা করে প্রতিক্রিয়া দেয়। তো প্রতিক্রিয়া কেমনে দেয়, কেমনে বার্তা যায়, সবার আগে একটা উদ্দীপনা। মনে করো আমার আলো চোখও আলো পড়ছে, তো আলো একটা উদ্দীপনা আইন, আলো একটা পড়ার লগে লগে চোখ বন্ধ হয়ে যাব। তো আলো একটা এখানে উদ্দীপনা, আলো একটারে গ্রহণ হলো আলোক সংবেদী কোষে, হ্যাঁ খবরকু দিল আর সংজ্ঞাবাহী খবরকু লইয়া গেল হার গেছে। নর্মালি আমরা কোনো প্রতিক্রিয়ার মাঝে কিতা হয়, সবার আগে উদ্দীপনা একটা হয়, আর উদ্দীপনা ওগুলি সংবেদী কোষে গ্রহণ করে, আর উদ্দীপনা ওগুলি লইয়া যায় সংজ্ঞাবাহী স্নায়ুকোষ, আজ্ঞাবাহী স্নায়ুকোষে ওগুল অর্ডার আনে আনিয়া মানে একটা অঙ্গর মাঝে। মনে করো আমার মানে কোনো গরম জিনিসও আত লাগছে, এনে গরম জিনিস একটা কিতা আমার উদ্দীপনা, আমার সংবেদী স্নায়ুকোষে গ্রহণ করলো এনে গরম কিতা লাগছে, সংজ্ঞাবাহী স্নায়ুকোষে খবরগুলো লইয়া গেল, খানো লইয়া গেল বার করতাম। আমরা এখানে সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহী আর এখানে উদ্দীপন সংবেদী কোষ মানে প্রভাবিত অঙ্গ প্রতিক্রিয়া। তো আনসার ইনো কিতাই আমরা গেছে স্নায়ুরজ্জু, কারণ যে কোনো প্রতিক্রিয়া, যে কোনো মানে আকস্মিক কেসও, কোনো ইমিডিয়েট কোনো কিছু একটা হয়েছে, তো এই জায়গার মাঝে আমরা রে প্রতিক্রিয়া দিবার লাগে আমরা সে কাম করে স্নায়ুরজ্জুয়ে কাম করে। তো উদ্দীপনা সংবেদী কোষে, সংজ্ঞাবাহী সংবেদী কোষে গ্রহণ করবো, করিয়া সংজ্ঞাবাহী লইয়া যাবো খার গে স্নায়ুরজ্জুর মাঝে।
স্নায়ুরোধ যে আজ্ঞাবাহীর দিয়ে অর্ডার ফাটাইবো খারে প্রভাবিত অঙ্গর মাঝে আর আমরা প্রতিক্রিয়া দিব, তো আনসার কিন্তু আমরা আমরা স্নায়ুরজ্জু নইব, ঠিক আছে? তো ভালো করে বুঝার চেষ্টা করিও। যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার কিতা আছে আমরা 33 হর কিতা, জলের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির দিক পরিবর্তনকে বলে। জল লাগিয়া উদ্ভিদের মূল খানো জল খানো যায় তলে দিয়ে যায়, উদ্ভিদের জ্বর তলে দিয়ে যায় খাল লাগে জল ফাইবার লাগিয়া, তো এই যে বৃদ্ধির উর্গিতা হয় করে হয় হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিজম, হাইড্রো মানে জল আর ট্রপিজম মানে চলন, তো মানে চলন ওর খাল লাগিও জল ফাইবার লাগিও উদ্ভিদ জলের প্রভাবে বৃদ্ধির হয় কিন্তু আমার লাগে হাইড্রোট্রপিজম। যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32 মাঝে উদ্ভিদের মূল, উদ্ভিদের মূল গাছর যে জল আছে কোন ধরনের মানে আমরা চলন সহ করে, ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন, নারীণাত্মক ভূকেন্দ্রাবর্তন, ধনাত্মক আলোকানুবর্তন তো হইতো না, কারণ উদ্ভিদের মূল খানো আলোকে ফেস করে না, হে আলোকের উল্টা যায়, ঠিক আছে? তো ধনাত্মক আর যদি হইতো তো ঋণাত্মক হইল না, কারণ হে উল্টা। মনে করো আমি এখন আলোকের দিকে যাই আর এগুলো হয় ধনাত্মক আলোকানুবর্তী চলন, আমি আলোকের দিকে যাই আর এখন আমি আলোকের উল্টা যাই আর এগুলো হয় ঋণাত্মক আলোকানুবর্তী চলন। আলোকানুবর্তী চলন মানে আলোকের দিকে, ধনাত্মক হইলে আলোকের দিকে যাওয়া আর ঋণাত্মক হইলে আলোকের উল্টা যাওয়া। গাছর যারা কাণ্ড, গাছর কাণ্ড আলোকর বা যায় তো এগুলো ধনাত্মক, কিন্তু গাছর মূল খানো যায় উল্টা যায় তলে দিয়ে যায় তো লাগে ঋণাত্মক হইল নে, ধনাত্মক আলোকানুবর্তন চলন হইতো না, ঠিক আছে? তো আলটিমেটলি আনসার কি দেবো গিয়া ধনাত্মক ভূকেন্দ্রাবর্তন। গাছর জ্বর মাটির তলে দিয়ে যায়, তলে দিয়ে যায় খানো যায় ভূকেন্দ্রাবর্তন, মাধ্যাকর্ষণের ফলে তলে দিয়ে যায় খারে ফাওয়ার লাগে যায় জল ফাওয়ার লাগে তলে দিয়ে যায়। তো যেহেতু যেবাইদি মাধ্যাকর্ষণে বা মাধ্যাকর্ষণে বস্তু উপর থেকে নিচে যায় আর গাছের মূল ওখানে যার উপর তাকিয়া নিচে যার মানে উদ্দীপনার দিকে যার, আর উদ্দীপনার দিকে গেলে কিন্তু ধনাত্মক আনসার অপশন নাম্বার এ, ধনাত্মক ভূকেন্দ্রা বর্তন। যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 কিতা আছে আমরা দেখবো, ভেরি সিম্পল, দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ফাঁককে কি বলে? সিনেপস বলে। দুইটা স্নায়ুকোষের মধ্যবর্তী যে খালি জায়গা এগুলোর নাম কিতা আমরা? সিনেপস। ভেরি সিম্পল কোয়েশ্চেন। যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, নিচের কোনটি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় এমন নড়াচড়া? আমরা জানি উদ্ভিদের বৃদ্ধি দুই ধরনের, এগুলো গিয়া বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, এগুলো বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, দুই ধরনের নড়াচড়া আছে। তো ওনার মাঝে কোনটা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় নড়াচড়া? আমরা ধরে এখন ভূকেন্দ্রাবর্তন এগুলো হইতো না, কারণ ভূকেন্দ্রাবর্তনে জড়র বৃদ্ধি হয় জড় লম্বা হয়ে তলে দিয়ে যায়। আলোকানুবর্তী চলন হইতো না, কারণ আলোকানুবর্তী চলনে গাছের কাণ্ড আলোকের দিকে যায় গাছের কাণ্ড লম্বা হয় এগুলো বৃদ্ধি হয়। হাইড্রোট্রপিজম, জল ফাওয়ার লাগে গাছের কাণ্ড খানো যায় উপর তাকিয়া জল ফাইবার লাগিয়া, জল ফাইবার লাগে গাছের কাণ্ড, জল ফাইবার লাগে গাছের কাণ্ড উপর থেকে খানো যায় নিচে যায় যেগুলো হাইড্রোট্রপিজম হয় এগুলো বৃদ্ধির লগে হয়। তো কোনটা বৃদ্ধির লগে সম্পর্কিত নাই? ও একটা লজ্জাপতি গাছের উদ্দীপনাপতি সাড়া দেওয়া, ছুঁয়ামরা গাছে যদি শো, ছুঁইমুই গাছে যদি তুমি শো, তো লগে লগে তার পাতাগু ছুট্টু হয়ে যাবো, মানে পাতাগু শ্রিঙ্ক হয়ে যাবো। তো এখানে কিন্তু কোনো বৃদ্ধি হইতো না, জাস্ট খালি একটা চলন, ঠিক আছে? তো আনসার অপশন নাম্বার এ, ওগু বৃদ্ধির লগে সম্পর্কিত নাই। যেগুলো হয় নেস্টিক চলন, কেটা হয় যে উদ্ভিদের কেসে যে নড়াচড়া বৃদ্ধির লগে সম্পর্কিত নাই এগুলো হয় নাস্টিক চলন, কেটা হয় নাস্টিক মুভমেন্ট। আর যে চলন গুলো নিয়ে যে চলন ওই লগিয়া বৃদ্ধির লগে সম্পর্কিত এগুলো হয় ট্রপিক চলন। ট্রপিক চলন মানে বৃদ্ধির লগে সম্পর্কিত, আর নাস্টিক চলন বৃদ্ধির লগে সম্পর্কিত নাই, ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, লঘু মস্তিষ্ক বলতে নিচের কোনটি অংশ বোঝায়? আর লঘু মস্তিষ্ক কোন জায়গায় আছে? পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্ক তিনটা অংশ আছে, প্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ। পশ্চাৎ মস্তিষ্ক মানে লঘু মস্তিষ্ক আছে যেগুলো হয় সেরেবেলাম, কেটা হয় সেরেবেলাম রে কেটা হয় লঘু মস্তিষ্ক কোয়া হয় আমরা। লঘু মস্তিষ্ক বলতে কোনটা বোঝায়? তো সেরিব্রাম না, পন্স না, মেডুলা না, আনসার কিতা আমরা সেরেবেলাম। সেরেবেলাম রে কেটা হয় লঘু মস্তিষ্ক আমরা কোয়া হয়। যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? পশ্চাৎ মস্তিষ্কর তিনটা অংশ আছে, পন্স আছে, মেডুলা আছে, সেরেবেলাম আছে। তো অন্য মাঝে কোনটা পশ্চাতর অংশ নাই? সেরেবেলাম পশ্চাতর অংশ, মেডুলা পশ্চাতর অংশ, পন্স পশ্চাতর অংশ, কোনটা নাই? অপশন নাম্বার এ কারেক্ট আমরা, সেরিব্রাম প্রমস্তিষ্কর অংশ, পশ্চাতর অংশ নাই, ঠিক আছে? যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 কি আছে আমরা দেখবো। আচ্ছা, 27 যেবার আগে সাম কি পয়েন্টস, কি পয়েন্টস মতন ইয়াদ থাকতে লাগবো, এগুলো থেকে ম্যাচ দা ফলোয়িং আইতে পারে, ঠিক আছে? তো সবার আগে আলোক সংবেদী কোষ, আলোক সংবেদী কোষে হারে গ্রহণ করে, আলোকর বার্তারে গ্রহণ করে। গ্রাম সংবেদী ইগুন, ইগুন খানা থাকে আমরা আইজো, আমরা চোখের মধ্যে থাকে, ঠিক আছে? চক্ষুর মধ্যে থাকে গ্রাম সংবেদী কোষ, ইগুনতে গন্ধ বা কিতা করে, গন্ধ বা গ্রাম রে কিতা করে গ্রহণ করে, খানো থাকে আমরা নোজো, নাকর মধ্যে থাকে আমরা, ঠিক আছে? তাপ সংবেদী কোষ আমরা চামড়ার স্কিনের মধ্যে থাকে, খানো থাকে আমরা স্কিনের মধ্যে থাকে। শব্দ সংবেদী কোষ খানো থাকে আমরা ইয়ার, আমরা খানোর মধ্যে থাকে, ঠিক আছে? আর স্পর্শ সংবেদী খানো থাকে আমরা স্কিনের মধ্যে থাকে। তো এক্সাম তোমার তাহলে ম্যাচ দা ফলোয়িং দিতে পারে, আলোক সংবেদী কোষ কোন জায়গায় থাকে আমরা চক্ষুর মধ্যে থাকে, গ্রাম সংবেদী কোষ কোন জায়গায় থাকে নাকর মধ্যে থাকে আমরা, তাপ সংবেদী কোষ কোন জায়গায় থাকে আমরা স্কিন চামড়ার মধ্যে থাকে ত্বকের মধ্যে থাকে, শব্দ সংবেদী কোষ কোন জায়গায় থাকে আমরা খানোর মধ্যে থাকে, আর আমরা স্পর্শ সংবেদী কোষ কোন জায়গায় থাকে আমরা স্কিনের মধ্যে থাকে। আর একটা বাকি রয়েছে আমরা
এগুলোকে স্বাদ, আর স্বাদ কোন জায়গায় থাকে আমরা টং, জিব্বার মধ্যে থাকে আমরা, ঠিক আছে? তো স্বাদ সংবেদি কুশ কোন জায়গায় থাকে আমরা জিব্বার মধ্যে থাকে, তো ভালো করে উইন দা পয়েন্ট খেয়াল করে রাখবে। যারা পিডিএফ লাগে ডেসক্রিপশন লিঙ্ক চেক করো, গ্রুপ ফাইভে হোয়াটসঅ্যাপ ওকে জয়েন করে মেসেজ করলে আমি তোমাদের পিডিএফ দিলাম। নেক্সট সাইড তো গেল, ম্যাচ দা ফলোইং মানে ওকে মিলেবার লাগে এইতে পারে। নেক্সট স্নায়ুকুশ, স্নায়ুকুশের কীটা লোকের স্নায়ুতন্ত্রের কার্যকরী একক, স্নায়ুকুশের কীটা হয় স্নায়ুতন্ত্রের কার্যকরী একক। স্নায়ুকুশের একটা অংশ আছে কুশদেহ, যেগুলো দেহের মাঝে থাকে নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম, নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে? আর একটা অংশ ডেন্ড্রাইট, যেগুলো ক্ষুদ্র আর শাখাযুক্ত, ক্ষুদ্র আর শাখাযুক্ত। আর একটা অংশ হলো এক্সন, যেগুলো লম্বা অংশ। তো স্নায়ুকুশের সবথেকে লম্বা অংশ নাম হলো এক্সন, যেগুলো ক্ষুদ্র শাখাযুক্ত অংশ নাম হলো ডেন্ড্রাইট। স্নায়ুকুশর যার মাঝে নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকে এগুলোকে কুশ দেহ, আর কার্যকরী এককে আমরা স্নায়ুকুশ। স্নায়ুতন্ত্রে কার্যকরী এককে কি বলা হয়? স্নায়ুকুশ। স্নায়ুকুশের কোন জায়গার মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকে কুশ দেহ, স্নায়ুকুশের ক্ষুদ্র অংশের নাম ডেন্ড্রাইট আর লম্বা অংশের নাম এক্সন। তো ভালো করে পয়েন্ট আমি ইয়াদ রাখি, তোমাদের এক্সাম লাগে খামো লাগতে পারে। যাইমু আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 27 ও কিতা আছে আমরা দেখুন, তোমাদের এক্সট্রা যেগুন আমরা 40 একটা অংশ, ঠিক আছে? 27 কোন প্রতিক্রিয়া, কোন সরি কোন প্রক্রিয়া আমাদের দেহে হরমোন নিঃসরণের সময় এবং পরিমাণ নিয়ন্ত্রণ করে? অন্য মাঝে কোনটা প্রক্রিয়ায় আমরা শরীরের মাঝে হরমোনের কত হয়, হরমোন নিঃসরণ হইতো আর কত সময় কোন সময় হইতো ওগুলো নিয়ন্ত্রণ করে? তো ভেরি সিম্পল, এগুলো ইংলিশে হয় ফিডব্যাক মেকানিজম। কেটা হয়? ফিডব্যাক, ইংলিশে হয় ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মেকানিজমে আমরা শরীরের মধ্যে কিতা হরমোনের পরিমাণ নিঃসরণ হয়। যদি মনে করো আমার ব্লাডের মাঝে এখন গ্লুকোজের পরিমাণ বেশি আছে, তো আমার অগ্নাশয় বেশি পরিমাণ ইনসুলিন বানাইব, ইনসুলিনে আমার শর্করাটা কিতাভাবে কন্ট্রোল করবো। আর যদি আমার শরীরের মাঝে শর্করার পরিমাণ একবারে কম থাকে, তখন আমার অগ্নাশয় কম পরিমাণ ইনসুলিন বানাইব। তো বেশি বানাইতো কোন সময়, কিতা প্রক্রিয়া, কোন প্রক্রিয়া তার একটা নিয়ন্ত্রণ হয়, যেগুলো হয় আমরা পুনর্যোগান পদ্ধতি, পুনর্যোগান পদ্ধতি হয়। পুনর্যোগান পদ্ধতির ইংলিশে হয় ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মেকানিজম মানে আমার শরীরের মাঝে অবস্থা বুঝিয়ে আমার হরমোন নিঃসরণ হবো। যদি আমার শরীরের মাঝে বেশি পরিমাণ সুগার থাকে, তো ইনসুলিন বেশি বাড়াইবো। আর যদি আমার শরীরের মাঝে সুগারের পরিমাণ কম থাকে, তো কম পরিমাণ ইনসুলিন বাড়াইবো, কারণ আমার দরকার নাই ইনসুলিনের, ঠিক আছে? মাত তো ভেরি সিম্পল কনসেপ্ট। অ্যান্ড এক্সামও আইসে একবার 2021 একবার আইসে, ঠিক আছে? এক্সাক্টলি মনে নেই আমার ইয়ার। নেক্সট, উদ্ভিদের পাতা জড়াতে সাহায্য করা হরমোন কোনটাতে? ভেরি সিম্পল, উদ্ভিদের কেস ফল জড়াতে পাতা জড়াতে সাহায্য করে খেয়ে আমরা অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড একমাত্র একমাত্র হরমোন যে কিটা করে বৃদ্ধি হইতে বাধা দেয়, মানে জড়ায় ওটা কিছু। তো ফুল জড়াইতে, পাতা জড়াইতে, ফল জড়াইতে সাহায্য করে খেয়ে আমরা অ্যাবসিসিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদ্ভিদের মাঝে কোন হরমোনে পাতা জড়াইতে, ফল জড়াইতে, ফুল জড়াইতে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড। যাইমু আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার কিটা আছে, নেক্সট আমরা যাইমু কোয়েশ্চন নাম্বার 25। কোষ বিভাজনে, কোষ বিভাজন নিচর কোনটা হরমোনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোষ বিভাজন কোনটা হরমোনে কাম করে? তো ভেরি সিম্পল, উদ্ভিদের কেস একমাত্র সাইটোকাইনিনে কিটা করে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একমাত্র সাইটোকাইনিন এমন হরমোন যে কোষ বিভাজন সেল ডিভিশনে কিটা করে সাহায্য করে। এক্সাম্পল মনে রাখতে লাগবো, কোষ বিভাজনে সাহায্য করা হরমোনটির নাম কি? সাইটোকাইনিন, ঠিক আছে? বা সাইটোকাইনিনের কার্য কি? ইহা কোষ বিভাজনে কিটা করে সাহায্য করে, উদ্ভিদের বৃদ্ধিতে কিটা করে সাহায্য করে, ঠিক আছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কোষ বিভাজন সাহায্য করে খেয়ে আমরা সাইটোকাইনিন, পাতা জড়াতে সাহায্য করে খেয়ে আমরা অ্যাবসিসিক অ্যাসিড, বা কোষ বিভাজন বন্ধ করতে সাহায্য করে খেয়ে অ্যাবসিসিক অ্যাসিড। কোষ বিভাজন, কোষের বৃদ্ধি বন্ধ হওয়া সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড, আর কোষ বিভাজন হইতে বিভাজনকে প্রমোট করে, বিভাজনকে বাড়ায় খেয়ে সাইটোকাইনিনে। যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, স্নায়ুরজ্জুকে, স্নায়ুরজ্জুকে সুরক্ষিত, আমরা যে স্নায়ুরজ্জু আছে মাথার থেকে ওখান থেকে লইয়া ফুরা আমরা অতক্ষণ পর্যন্ত যায়, তো এগুলো স্নায়ুরজ্জু করে সুরক্ষিত করে, সুরক্ষিত করে রাখা গঠনকে কি বলে? স্নায়ুরজ্জুরে সুরক্ষিত খেয়ে করে। তো আমরা ফিটির যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের কিতা করে আমরা স্নায়ুরজ্জুরে কিতা করে, সবার ফিটির ফিটে আদি দেখবা একবার একটা শক্ত একটা গঠন আছে যেগুলোর নাম মেরুদণ্ড। আর মেরুদণ্ড মানে আমরা মেরুদণ্ডের হারে সুরক্ষিত করে, স্নায়ুরজ্জুরে সুরক্ষিত করে, আমরা ফিটির যে সবার যে ব্যাকবোন আছে, মেরুদণ্ড যে আছে, মেরুদণ্ডের ভিতরে দিয়ে আমরা খেয়ে যায় স্নায়ুরজ্জু যায়। তো স্নায়ুরজ্জু একটা বহুত ইম্পর্টেন্ট, কিন্তু স্পাইনাল কর্ড বহুত বেশি ইম্পর্টেন্ট। স্নায়ুরজ্জুর ইংলিশে হয় স্পাইনাল কর্ড, আর স্পাইনাল কর্ড বহুত জরুরি। তো এটাকে প্রোটেক্ট করে খেয়ে আমরা মেরুদণ্ডের ভার্টিব্রাল কলাম যে মেরুদণ্ড যে আছে, মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ুরজ্জু যায়, মেরুদণ্ডের ভিতরে যে মেরুদণ্ডের মাঝে লেয়ার্স আছে, মেরুদণ্ডের লেয়ারে আমরা স্নায়ুরজ্জুকে কিটা করে প্রোটেক্ট করে। তো স্নায়ুরজ্জুকে সুরক্ষিত করে রাখা গঠনকে কি বলে? মেরুদণ্ড বলে, ঠিক আছে? দেখবো আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 23, জেলা স্নায়ুরজ্জুরে সুরক্ষিত গঠনকে কিটা বলে? মেরুদণ্ড বলে। সেম হলো আমরা মস্তিষ্ক, আমরা মাথা, যে মাথার ভিতরে তো আমরা মস্তিষ্ক তো ইনসাইড, মস্তিষ্কর ব্রেন তো আমরা ইনসাইড, তো আমরা মস্তিষ্কের মানে ব্রেন ডে প্রোটেক্ট করে খারে দিয়া, ব্রেন ডে সুরক্ষিত করে মানে খারে দিয়া আনসার হলো ক্রেনিয়াম। কিতা দিয়ে? আমরা ব্রেনের যে আমরা মস্তিষ্কর যে বই আবরণ এগুলোর নাম কিন্তু আমরা ক্রেনিয়াম, ওগিয়ে আমরা ব্রেন ডে কিতা রাখে সুরক্ষিত রাখে, যাতে আমরা ধাক্কা খাইলে গিয়া
আমরা ক্রেনিয়ামকে লাগবো, কিন্তু আমরা ভিতরে মস্তিষ্ক আমরা ব্রেন ঘোরাঘুরি করে থাকবো, সেফ থাকবো, ঠিক আছে? তো মস্তিষ্ক সুরক্ষিত করে ক্রেনিয়ামে, আর স্নায়ুর জুড়ে সুরক্ষিত করে মেরুদণ্ড, দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবে, দুটা আমি একলগে রাখছি তার লাগে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 20, এগেইন সাম অফ দ্য কি পয়েন্টস তোমাদের ইয়াদ থাকা লাগবো, ঠিক আছে? একটা ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সাম অফ দ্য কি পয়েন্টস যেগুলো আমরা জানতে লাগবো। তো মাস্টার গ্রন্থি খারে হয়, পিটুটারি গ্রন্থি রে কীটা হয়, মাস্টার গ্রন্থি হয়, আর এই গ্রন্থিতে কীটা হরমোন নিঃসৃত হয়, বৃদ্ধি হরমোন, ঠিক আছে? কোন গ্রন্থিরে মাস্টার গ্রন্থি হয়? পিটুটারি গ্রন্থিরে। সেনে হয় কারণ বাকি সব গ্রন্থির কার্যরে হে নিয়ন্ত্রণ করে। নেক্সট থার্ড আই গ্রন্থি, কোন গ্রন্থিরে থার্ড আই গ্রন্থি হয়? অ্যান্সার হলো কি পিনিয়াল গ্রন্থি। খারে হয় পিনিয়াল গ্রন্থি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মাস্টার গ্রন্থি খারে হয় পিটুটারি গ্রন্থিরে, আর এগুলোতে কীটা হরমোন বাড়ায়, বৃদ্ধি হরমোন, ঠিক আছে? থার্ড আই গ্রন্থি খারে হয় পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থির কীটা হয়, থার্ড আই গ্রন্থি হয়, আর এগুলোতে কীটা হরমোন বাড়ায়, মেলাটোনিন, মেলাটোনিন, যে গিয়ে আমরা ঘুমের উপরে আমরা মানে ঘুমটা কন্ট্রোল করে, ঠিক আছে? তো থার্ড আই গ্রন্থি থেকে কীটা বাড়ায়, পিনিয়াল গ্রন্থ, থার্ড আই গ্রন্থি খারে হয় পিনিয়াল গ্রন্থির, আর এগুলোতে কোন হরমোন বাড়ায়, কীটা হরমোন নিঃসৃত হয়, আনসার হলো গিয়ে মেলাটোনিন, মেলাটোনিন হরমোন, ঠিক আছে? আর মেলাটোনিন হরমোন আমরা ইন জেনারেল নাইট টাইমও বেশি থাকে, ডে টাইমও কম থাকে, ঠিক আছে? নেক্সট ইমার্জেন্সি হরমোন, কোন হরমোনটি ইমার্জেন্সি হরমোন হয়, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন হরমোনটি ইমার্জেন্সি হরমোন হয়, ঠিক আছে? এরপরে হলো গিয়া পুরুষ হরমোন খেয়ে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনটা পুরুষ হরমোন হয়, আর মহিলা হরমোন খেয়ে আমরা ইস্ট্রোজেন। তো সাম অফ দ্য কি পয়েন্ট যেগুলো তোমাদের জানা বহু জরুরি, মাস্টার গ্রন্থি খারে হয় পিটুটারি গ্রন্থিরে, থার্ড আই গ্রন্থি খারে হয় পিনিয়াল গ্রন্থিরে, ইমার্জেন্সি হরমোন বলতে খেয়ে বোঝায় অ্যাড্রিনালিন হরমোন, পুরুষ হরমোন খারে হয় টেস্টোস্টেরন ডে, মহিলা হরমোন খারে হয় ইস্ট্রোজেন ডে। তো বেলা করে জানা রাখি এগুলি, এটা করে আমরা দেখবো। আমরা কোয়েশ্চেন আমরা এলাম আবার, নিচের কোন গ্রন্থির অদৃশ্য হওয়ার কারণে মানুষের বয়সের বার্ধক্য ঘটে, যত বয়স বাড়িব এই হরমোন এই গ্রন্থিটা আস্তে আস্তে মানে অদৃশ্য হয়ে যাবো। আনসার হলো গিয়া থাইমাস, আমরা ওই জায়গার চেষ্টর মধ্যে থাকে, ওই জায়গার মধ্যে থাকে, ঠিক আছে? গলার ঠিক নিচে আমরা, গলার আর বুকুর উপরে থাইমাস গ্রন্থি, তোমাদের ডায়াগ্রাম দেখলে ভাই ভাই বই, থাইমাস গ্রন্থি যত বয়স বাড়ি মানে অদৃশ্য, যত মানে অগু অদৃশ্য হইব মানুষের বয়স কেটে অত বার্ধক্য হইব, অত বয়স বাড়ি বাড়ি যাইব, বয়স বাড়ি বাড়ি যাইব, থাইমাস গ্রন্থি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবো, ঠিক আছে? যেমন আমরা নেক্সট 21, নিচের কোনটি নলি কোনটি গ্রন্থি নলিবিহীন গ্রন্থি নয়, আর দুই ধরনের গ্রন্থি আছে, অন্তঃস্রাবী আর বহিঃস্রাবী। অন্তঃস্রাবী গ্রন্থি ও গ্রন্থি যারা গেছে, যারা নলিবিহীন, তারা গেছে কোনো নলি থাকে না, তারা হরমোন ডাইরেক্টলি রক্তর মাঝে যায়, আর বহিঃস্রাবী গ্রন্থির মাঝে নলি থাকে, আর তারা পদার্থ নলির মধ্যে দিয়ে অঙ্গর মাঝে যায়, ঠিক আছে? তো এখন আমরা নলিবিহীন গ্রন্থি নাই, নলিবিহীন গ্রন্থি নাই কোনটা, তো নলিবিহীন নাই কোনটা আমরা বাহ করতাম, ঠিক আছে? দ্যাট মিনস নলিযুক্ত, আর নলিযুক্ত কোনটা আছে দেখো, আনসার হবো কিনা আমরা লাগে যকৃৎ, যকৃৎ একটা নলিযুক্ত গ্রন্থি, তার নলিবিহীন নাই, ঠিক আছে? তো প্রশ্ন এখন নলিবিহীন নাই কোনটা মানে নলিযুক্ত, আনসার হচ্ছে আমরা যকৃৎ, আমরা লিভার। অ্যাড্রিনাল হে হলোকে নলিবিহীন গ্রন্থি, থাইরয়েড নলিবিহীন, পিটুটারি নলিবিহীন, আনসার হচ্ছে আমরা যকৃৎ, লিভার হলোকে নলিবিহীন গ্রন্থি নাই, হে নলিযুক্ত গ্রন্থি, ঠিক আছে? আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা 20 মা যাইমু আমরা, নিচের কোন গ্রন্থি অন্তঃস্রাবী এবং বহিঃস্রাবী উভয় রূপে কাজ করে, দুইটা রূপে কাজ করে, অগ্নাশয়িত, ঠিক আছে? অগ্না পয়েন্ট কি হইতো, অগ্নাশয়িত, ঠিক আছে? তো আনসার দেখো, কোনটা গ্রন্থি অন্তঃস্রাবী বহিঃস্রাবী দুইটা রূপে কাজ করে, আনসার হে আমরা অগ্নাশয় গ্রন্থি, হে অন্তঃস্রাবীও কাজ করতে পারে আর বহিঃস্রাবী কাজ করতে পারে। অন্তঃস্রাবী রূপে হে কিটা করে, হরমোন ইনসুলিন হরমোন নিঃসরণ করে, আর বহিঃস্রাবী রূপে হে অগ্নাশয় রস নিঃসৃত করে, যজ্ঞ মানে পাচনের ভূমিকা পালন করে। তো অগ্নাশয় গ্রন্থি অন্তঃস্রাবীও কাজ করে, বহিঃস্রাবী কাজ করে, থাইমাস শুধুমাত্র অন্তঃস্রাবী, থাইরয়েড অন্তঃস্রাবী, পিটুইটারি অন্তঃস্রাবী, ঠিক আছে? তো তিনটা এলা গ্রন্থি আছে, পুরুষের ক্ষেত্রে অগ্নাশয় আছে আর আমরা গেছে আমরা শুক্রাশয় আছে, আর ইন কেস অফ ফিমেল কিটা আছে, অগ্নাশয় আছে আর ডিম্বাশয় আছে। তো পুরুষের ক্ষেত্রে দুইটা গ্রন্থি আছে, যেগুলিতে উভয় রূপে অন্তঃস্রাবীয় কাজ করে, বহিঃস্রাবীয় কাজ করে, এগুলো লোকে অগ্নাশয় আর এগুলো লোকে শুক্রাশয়, আর ফিমেল হইলে অগ্নাশয় আর ডিম্বাশয় দুইটা অন্তঃস্রাবী বহিঃস্রাবী রূপে কাজ করে। যাই মো তোলা মিস্টেক আছে অগ্নাশয়, ঠিক আছে? যাই মো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 কিটা কর, আমাদের দেহের রক্তচাপ বৃদ্ধি, ব্লাড প্রেশার বাড়া, লালাক্ষরণ, মুখ থেকে লালা নিঃসৃত হওয়া, বমি হওয়া ইত্যাদি কার্যরে ইত্যাদি কাজের জন্য কোন অংশ দায়ী, কোনটা কোনটা অংশ তা আমরা কন্ট্রোল করে, ঠিক আছে? তো দেহের রক্তচাপ বৃদ্ধি এক ধরনের অনৈচ্ছিক ক্রিয়া, লালাক্ষরণ অনৈচ্ছিক ক্রিয়া, বমি হওয়া অনৈচ্ছিক ক্রিয়া, এটা আমরা কন্ট্রোল করে আমরা, এটা সব কার্যরে কন্ট্রোল করে আমরার মেডুলা অংশ, মস্তিষ্কর পশ্চাৎ মস্তিষ্কর মেডুলা অংশ, এটা অংশ এটা কার্যরে যত অনৈচ্ছিক ক্রিয়া আছে লাইক রক্তচাপ বৃদ্ধি, লালাক্ষরণ, বমি হওয়া, এটা সব কার্যরে মেডুলায় কিটা করে কন্ট্রোল করে তার, ঠিক আছে? যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা 18 কিটা আছে আমরা দেখবো, রক্তে ভেরি সিম্পল, রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে সাহায্য করা অগ্নাশয় উৎপাদিত হরমোনটির নাম কি, ভেরি সিম্পল, অগ্না শর্করা মাত্রা আমরা নিয়ন্ত্রণ করে খেয়ে আমরা ইনসুলিনে করে, ইনসুলিনে আমরা গ্লুকোজের মাত্রা রেখে নিয়ন্ত্রণ করে, ইনসুলিনে নিয়ন্ত্রণ করে, যেগুলো ওখান থেকে বাড়া অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ঠিক আছে? যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কিটা কর, 17
উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা সঞ্জীবনী পদার্থ হলো উদ্ভিদের বৃদ্ধির সাহায্য করে বৃদ্ধির লোকে সাহায্য করে খেয়ে তো অক্সিজেনের সাহায্য করে বৃদ্ধির লোকে জীবারেলিনের সাহায্য করে সাইটোকাইন সাহায্য করে মানে আনসার কিন্তু আমরা ডি অপশন নাম্বার ডি সব কয়টি যতটা হরমোন আছে অক্সিজেন জীবারেলিন সাইটোকাইনিন তিনটা হরমোনে কিন্তু আমাদের বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে আনসার অপশন নাম্বার ডি সব কয়টি দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দেশ লতানো উদ্ভিদের আমরা দেখি কিছু গাছ আছে লতানো উদ্ভিদ থেকে তারা বৃদ্ধির সময় তারা অন্য ডালেগুর উপরে একটা লত নিয়ে ফেসায় আর বাদে বৃদ্ধি হয় তো লতানো উদ্ভিদের সুলের বৃদ্ধিতে সাহায্য করে খে লতানো উদ্ভিদ যে বাড়িত একটা সুল বাড়ে তার কাছ থেকে যেগুলো ইংলিশে কয় টেন্ড্রিল এই টেন্ড্রিলকে বৃদ্ধি দেখে সাহায্য করে আনসার হল অক্সিজেন অক্সিজেনে কিতা করে লতানো উদ্ভিদের বৃদ্ধিতে কিতা করে আমরা সাহায্য করে তারা লতানো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করবো আর তার ক্ষেত্রে সুর যে একটা বার হয় ওকে গিয়ে গাছের ডালাতে ফেসিব ও সুরগুর বৃদ্ধি দেখে সাহায্য করে অক্সিজেনে আমরা সাহায্য করে অক্সিজেন কিন্তু এক ধরনের উদ্ভিদ হরমোন উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ নেক্সট কোয়েশ্চন অফ 15 উদ্ভিদের বৃদ্ধিতে বাধা প্রাপ্ত আজকে কইছি উদ্ভিদের বৃদ্ধির মাঝে বাধা দেয় একমাত্র এক হরমোন যেমন নাম কিন্তু এফসিসি কেছে বাকি তিন হরমোনে বৃদ্ধি কিতা করে সাহায্য করে অক্সিজেন বৃদ্ধি সাহায্য করে জীবারেলিন বৃদ্ধি সাহায্য করে সাইটোকাইন বৃদ্ধি সাহায্য করে কে করে না এফসিসিক অ্যাসিডে কোনো বৃদ্ধি কিতা করে না সাহায্য করে না হে হইল গিয়া বৃদ্ধি বন্ধ করতে কিতা করে বাধা দেয় মনে করো ফল দেয় হে মানে ফল জড়াইব পাতা জড়াইব সব খাওয়া দায়িত্ব এফসিসিক অ্যাসিডর কাম ঠিক আছে যাইমো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 ফুলকে তাজা রাখতে সাহায্য করা উদ্ভিদ হরমোন কোনটা ফুল ঘুরে তাজা রাখতে সাহায্য করা উদ্ভিদ হরমোন কোনটা আনসার সাইটোকাইন তোমাদের ইয়াদ রাখতে উদ্ভিদের মানে ফুল যে আছে গাছের যে ফুল আছে ফুল ঘুরে তাজা রাখতে সাহায্য করা আমরা সাইটোকাইন হরমোন এবং আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার একজন ছাত্র ঘটনাক্রমে তার হাত মোমবাতির শিকায় রাখে মানে মোমবাতির শিকায় লাগিয়ে গেছে এবং তার হাত ছড়িয়ে নেয় লাগাইয়ে হাত হরাই লেছে এখানে শিকাটি মোমবাতির শিকায় একটা কিতা তো যে এখানে মোমবাতি মনে করো আমার চোখ আলো পড়ছে আমি লগে লগে চোখ হরাই লেছি কিন্তু আলো একটা কিতা আলো একটা উদ্দীপক আলো একটা কিতা একটা উদ্দীপক যেগুলো লগে আমি সাড়া দিছি উদ্দীপনা উদ্দীপক একটা হে আর তার লগে আমি প্রতিক্রিয়া করছি আমার চোখে হরাইছি চোখ আলো পড়ছে আলো একটা কিতা আলো একটা উদ্দীপক সেই মিলা ইকানো ছাত্রর হাত লাগছে কি মোমবাতি শিকা একটা উদ্দীপক আর যেগুলো লাগে হ্যাঁ প্রতিক্রিয়া করছে লগে লগে তার হাতটা কিতা করছে সরাইছে যেমন আমরা নেক্সট এখানে আনসার উদ্দীপক একটা বি আনসার নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 12 নিচের কোনটি কলা প্রাণীর শরীরের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের জন্য কাজ করে ভেরি ভেরি সিম্পল ফার্স্ট পেজ আনসার আছে উদ্ভিদ যে কোনো প্রাণীর ক্ষেত্রে কোন দুইটা কলায় নিয়ন্ত্রণ সমন্বয়ের নিয়ন্ত্রণ সমন্বয়ের কাজ করে তো আনসার হলো গিয়া দুইটা জিনিস একটা হলো গিয়া পেশিকলা আর স্নায়ুকলা অপশন নাম্বার ডি পেশিকলা স্নায়ুকলায় মিলিয়া উদ্ভিদের নিয়ন্ত্রণ সমন্বয়ের কাজে পুরাপুরি কাজ করে আনসার নিয়ন্ত্রণ সমন্বয়ে কাজ করা কোন দুইটা কলায় কাজ করে স্নায়ুকলা আর পেশিকলা যেমন আমরা 11 কিতা আমরা দেখবো নিচের কোনটি প্রতীপ দেনুর ক্ষেত্রে সত্য প্রতীপ দেনু মানে প্রতিক্রিয়া পুরা ফাত যুগ প্রতিক্রিয়া হইতে যে পুরা ফত হয়ে প্রতীপ দেনু ঠিক আছে সিম্পল আমি কইলাম কোনটা প্রতীপ দেনুর লাগি সত্য তো প্রতীপ দেনু ওই কিতা মনে করো আমি একটা বাঘ দেখলাম দেখছে খারা দিয়ে আমার চোখ দিয়া দেখার লগে লগে চোখ থেকে বার্তা যাইব খার গেছে আমার এখানে একটা আকস্মিক গেছে আমার মনে করো আমার গরম জিনিস আত লাগছে তো গরম জিনিস আত লাগছে কারণ আতর সামলা লাগছে সামলা হলো গ্রাহকে খবর ফাটাই বহার গেছে মস্তিষ্কর মাঝে এখানে প্রতিক্রিয়া কিন্তু দেখো প্রতিক্রিয়া কিছু মস্তিষ্ক ইনভলভ হয় না সে ইনভলভ হয় স্নায়ুরজ্জু আর স্নায়ুরজ্জু কিন্তু এক ধরনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সবার আগে গ্রাহক থাকে গ্রাহকে খবর লইব তো ফাটাইব স্নায়ুরজ্জু আর স্নায়ুরজ্জু পেশিরে মনে করো আমার গরম জিনিসও হাত লাগছে তো লগে লগে হাত লাগছে বার্তাও গ্রাহকে ফাটাইব খার গেছে স্নায়ুরজ্জুর গেছে আর স্নায়ুরজ্জু আমার আতর পেশিরে করবো হাত হরাও এখান থেকে তো দেখো সবার আগে বার্তা লইব গ্রাহকে গ্রাহকে ফাটাইব খার গেছে স্নায়ুরজ্জুর গেছে আর স্নায়ুরজ্জু খারে অর্ডার দিব পেশির অর্ডার দিব তো স্নায়ু কেন গ্রাহক হইল গিয়ে আমার ত্বক চামড়ার মাঝে গ্রাহক আছে ঠিক আছে হে বার্তা পাঠাইছে স্নায়ুরজ্জুরে আমার স্নায়ুরজ্জু বার্তা পাঠাইছে পেশিরে আতর পেশিরে আত হরাও এখান থেকে তো গ্রাহক থেকে স্নায়ুরজ্জু থেকে হার গেছে পেশির মাঝে ঠিক আছে যাইমো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার কিতা আছে আমরা 10 দেখবো কিতা আমরা 10 ক্ষুধা এবং তৃষ্ণা লাগার অনুভূতি পরিচালিত হয় তো ক্ষুধা তৃষ্ণা পরিচালনা খেয়ে করে আমরা প্রমস্তিষ্ক খেয়ে করে আমরা প্রমস্তিষ্ক এই খামরে কিতা করে নিয়ন্ত্রণ করে ক্ষুধা লাগা তৃষ্ণা লাগা ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে খেয়ে আমরা প্রমস্তিষ্ক ঠিক আছে যেমন আমরা মস্তিষ্ক তিনটা অংশ প্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক আর পশ্চাৎ তো প্রমস্তিষ্ক এই খামরে নিয়ন্ত্রণ করে নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 শ্বসন কার্য আমরা যে প্রক্রিয়ায় শরীরে যে হানি খাই ওগুলো থেকে শক্তি নির্গত হওয়ার নাম কিন্তু আমরা শ্বসন অক্সিজেনের সাহায্যে এখন শ্বসন কার্যের নিয়ন্ত্রণ করে খেয়ে মনে রাখবা শ্বসন কার্যের নিয়ন্ত্রণ করে পশ্চাৎ মস্তিষ্কর পঞ্চ অংশে ফুরাফুরি রেসপিরেশন পুরা শ্বসন প্রক্রিয়াটা কিন্তু করে নিয়ন্ত্রণ করে যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার কিটা আছে আমরা 8 নিচের কোন রোগ শরীরে থাইরক্সিন হরমোনের উপযুক্ত পরিমাণে করিত না হওয়ার জন্য হয় শরীরের মাঝে
থাইরক্সিন হরমোন যদি প্রপার আয় না কোন ধরনের বেমার হয়? আনসার হলো গয়টার বা গলগণ্ড, যেখানে মানুষের গলা ফুলি যায়, ঠিক আছে? তো গলা ফুলা বা গয়টার বা গলগণ্ড যেটা খাল লাগি হয়, শরীরের মাঝে থাইরক্সিন হরমোনের পরিমাণ ঠিকঠাক সেক্রেশন না হইলে, আর থাইরক্সিন হরমোন খান থাকে কোন গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি। সব কোন গ্রন্থি কোন হরমোন বাড়া বলে খেয়াল রাখিও, থাইরক্সিন হরমোন বাড়ায় থাইরয়েড গ্রন্থি, আর ও হরমোন কম হইলে আমরা গলা ফুলা রোগ হয়, ঠিক আছে? যেগুলো ইংলিশে হয় গয়টার রোগ। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7 মাত্র আমরা গেছে, টোটাল 6-7টা কোয়েশ্চেন বাকি রয়েছে, আই থিঙ্ক 7 মিস আউট হয়েছে। একজন লোকের গলা অস্বাভাবিক ভাবে ফুলা, একজন মানুষের গলাও বেশি ফুলা, তার দেহে কোন হরমোনের অভাব? তোর আগে হয়েছি গলা ফুলা রোগ কোন হরমোনের লাগে হয়? থাইরক্সিন হরমোন। কোন হরমোনের লাগে? থাইরক্সিন। তো এখানে দেখো কর, থাইরক্সিনের অভাবে কোন রোগ হয়? তো গলাটার গলা ফুলা। এখানে কর, একজন মানুষের গলা ফুলা, সেখানে ফুলছে থাইরক্সিন হরমোন কিতা আছে? কম আছে, ঠিক আছে? যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 আমরা কিতা আছে, পরাগরেণুর ডিম্বাশয় থেকে গমন কিতা? এক ধরনের কেমোট্রপিজম, এক ধরনের কেমোট্রপিজম, কেমোট্রপিজম। বইয়ের মাঝে ক্লিয়ার লাইন লেখা আছে, পরাগরেণুর ডিম্বাশয় থেকে গমনকে কিতা বলা হয়? এক ধরনের কেমোট্রপিজম। যাইমো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, মানুষের মধ্যে থাকা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংখ্যা হলো, তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র খারে খারে মিলিয়া দুই ধরনের স্নায়ু, এক ধরনের করোটি আর এখন লগিয়া স্নায়ুরজ্জু স্নায়ু, দুই ধরনের নাম মনে রাখবা, স্নায়ুরজ্জু স্নায়ু আর করোটি স্নায়ু। করোটি স্নায়ু হলতায় আছে 12 জোড়া, আর স্নায়ুরজ্জু আছে হলতায় 31, দুইটাই মিলিয়ে হইল কি 43। তো মানুষের বডির মাঝে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংখ্যা হলো 43 জোড়া। তো আনসার অপশন নাম্বার কিতা আমরা সি, 43 জোড়া কিতা আছে প্রান্তীয় স্নায়ু, আর 43-এর মাঝে স্নায়ুরজ্জু স্নায়ু 6 জোড়া, 31 জোড়া, আর করোটি স্নায়ু 6 জোড়া, 12 জোড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ইয়াদ রাখবায়। তো টোটাল মোট প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া? আনসার হলো কি 43 জোড়া, ঠিক আছে? উপরে সেম কোয়েশ্চন ভাইবে, মানুষের মধ্যে কত জোড়া কিতা স্নায়ুরজ্জু স্নায়ু আছে? তো স্নায়ুরজ্জু স্নায়ুর ইংলিশে কয় স্পাইনাল নার্ভস, স্পাইনাল নার্ভ যেগু মানুষের শরীরে আছে হলতে 6 জোড়া, 31 জোড়া, ঠিক আছে? যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 মাঝে কিতা আছে, মানুষের মধ্যে কত জোড়া করোটি স্নায়ু? তো করোটি স্নায়ু থাকে হলতে 12 জোড়া, ঠিক আছে? যেগুলো ইংলিশে কয় ক্রেনিয়াল নার্ভ, যেটা আমরা ব্রেন মস্তিষ্ক থাকি 12 ইয়ার, ঠিক আছে? যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1, সাইকেল চালানোর সময় মস্তিষ্কের যে অংশ শরীরের অঙ্গভঙ্গি, শরীরের কোনো কোনো জায়গায় যদি ওলা পাও শরীরের অঙ্গভঙ্গি আর সমতা নিয়ন্ত্রণ করে, তো একমাত্র এক আনসার লগে লগে মাথা দেব কিতা আমরার সেরিবেলাম, আমরা মস্তিষ্কর যে সেরিবেলাম আছে হে আমরার শরীরের অঙ্গভঙ্গি সমতার কিতা করে নিয়ন্ত্রণ করে। তো ওই লগে আমার পুরা চ্যাপ্টার নাম্বার এন্টায়ার চ্যাপ্টার নাম্বার 7 থাকিয়ে 40 ইম্পর্টেন্ট কাইন্ড অফ এমসিকিউ কোয়েশ্চন। আই হোপ তোমার পুরো জার্নি যেখানে হর্স হয়ে কেন তোমার ভাল লাগবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হইব, ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চন কমপ্লিট করছি, সেম টাইম এক্সপ্লেনেশনও করছি আই হোপ, বিকজ এক্সপ্লেনেশন জরুরি, আমরা খালি মার্ক করলে হইতো না, আমরা জানতে লাগবো কেন মার্ক করি আমরা একটা, ঠিক আছে? মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে চ্যাপ্টার নাম্বার 9 এর এমসিকিউ লইয়া, অ্যান্ড তোমাদের কমেন্ট সেশন জানাইও তোমাদের কিরা লাগছে, বুঝা গেছে নি পুরাপুরি। টাটা।